গুড মর্নিং চিলড্রেন, আজকে আমি তোমাদের বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতাটি পড়াবো। বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতাটি লিখেছেন জীবনানন্দ দাস। জীবনানন্দ দাসের জন্ম 1899 খ্রিস্টাব্দের 17ই ফেব্রুয়ারি বাংলাদেশের বরিশালে। তার পিতার নাম সত্যানন্দ দাস এবং মাতার নাম কুসুম কুমারী দেবী। তার কবিতায় বারবার প্রকৃতির সৌন্দর্য ধরা পড়েছে। তিনি প্রকৃতির সৌন্দর্যকে উদ্ভাসিত করেছেন কবিতার মধ্য দিয়ে। এই প্রকৃতির সৌন্দর্য মধ্যযুগীয় প্রকৃতির সঙ্গে তুলনামূলক তিনি আলোচনা করেছেন। বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতাটি পাঠ করে তার অর্থ বোঝাচ্ছি। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। কবি বলছেন তিনি বাংলার প্রাকৃতিক সৌন্দর্য প্রত্যক্ষ করেছেন, তাই তিনি বাংলার বাইরে পৃথিবীর রূপকে দেখতে আর চান না। অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে, যেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। তিনি ভোরবেলা সৌন্দর্যকে বর্ণনা করেছেন। ভোরবেলা যখন সবে আলো ফুটছে, সেই সময় ডুমুর গাছের পাতার নিচে দোয়েল পাখির বসে থাকার সৌন্দর্যকে তিনি এখানে বর্ণনা করেছেন। রাত্রিবেলা মানুষ যেমন ঘুমায়, কবি কল্পনা করেছেন গাছেরাও সে তেমন ঘুমায়। পাখির ডাকে প্রকৃতি জেগে ওঠে, সঙ্গে গাছও জেগে ওঠে। তাই দোয়েল পাখির চুপ করে বসে থাকা সৌন্দর্যটিকে কবি এখানে বর্ণনা করেছেন। চারদিকে চেয়ে দেখি পল্লবেস্তু জামবট কাঁঠালের হিজলের অসত্যেরা করে আছে চুপ। কবি মনে করেছেন যে চারদিকে দৃষ্টিপাত করে তার মনে হয়েছে বড় বড় গাছ এখনো জেগে ওঠেনি। দোয়েল পাখি যেমন গাছের ডালে চুপটি করে বসে আছে ভোরের অপেক্ষায়, তেমন বড় বড় গাছ তারাও যেন ভোরের আলো ফোটার অপেক্ষায় চুপ করে দাঁড়িয়ে আছে, তাদের ঘুম এখনো ভাঙেনি। ফণী মনসার ঝোপে সটিবনে তাহাদের ছায়া পড়িয়াছে। বড় বড় গাছের নিচে ছোট ছোট ঝোপ গাছ থাকে, যেমন ফণী মনসা গাছ, যেমন সটিবন। এই ফণী মনসা গাছ এবং সটিবনে বড় বড় গাছের ছায়া পড়ে, সেই ছায়ার কথাই কবি এখানে বলেছেন। সেই ফণী মনসা গাছের নিচে বড় বড় গাছের পাতার স্তূপকে দেখা যায়। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে, এমনই হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। মধুকর ডিঙা নিয়ে চাঁদ সদাগর বাণিজ্য করতে গিয়েছিলেন। এটি একটি মধ্যযুগীয় কাব্যগ্রন্থের ঘটনা। মধ্যযুগীয় কাব্য মনসা মঙ্গলে চাঁদ সদাগর একটি চরিত্র। তিনি মধুকর ডিঙা নিয়ে চম্পক নগরীতে গিয়েছিলেন বাণিজ্য করতে। সেই যাত্রাকালে তিনিও বড় বড় গাছের ছায়াকে প্রত্যক্ষ করেছিলেন। অর্থাৎ কবি এখন যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন, চাঁদ সদাগরও মধ্যযুগে সেই সৌন্দর্যকেই উপভোগ করেছিলেন বলে কবি জানিয়েছেন। বেহুলাও একদিন গাঙ্গুরের জলে ভেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশী জ্যোৎস্না তখন মরিয়া গেছে নদীর চড়ায়। কবি বলছেন যে বেহুলা মধ্যযুগীয় মনসামঙ্গল কাব্যে নায়িকা। বেহুলার স্বামী লক্ষ্মীন্দর সর্পাঘাতে মৃত্যুবরণ করে। তখন বেহুলা স্বামীর দেহকে নিয়ে স্বর্গরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। যখন তিনি যাত্রা করেছিলেন তখন কৃষ্ণা দ্বাদশী তিথি ছিল। সেই কৃষ্ণা দ্বাদশীর ম্লান আলো নদীর চড়ায় পড়েছিল। দেখে মনে হয়েছিল যে নদীর চড়ায় ম্লান আলোক যেন মৃত্যুবরণ করেছে। অর্থাৎ লক্ষ্মীন্দরের মৃত্যুকে নদীর চড়ার আলোর সঙ্গে তুলনা করা হয়েছে। নদীর চড়ার ম্লান আলো যেন বেহুলার দুঃখকেই প্রকট করেছে। সোনালী ধানের পাশে অসংখ্য অশ্বত্থবর দেখেছিল হায়, শ্যামার নরম গান শুনেছিল একদিন অমরায় গিয়ে। বলছে দুপাশে সোনালী ধানের ক্ষেত বেহুলার দুঃখে সমব্যথী হয়ে আন্দোলিত হচ্ছিল।
অর্থাৎ সোনালী ধান হাওয়ায় যখন দোলে সেই দোলার দৃশ্যকে তিনি বেহুলার দুঃখে সমব্যথী হওয়া বলে এখানে বর্ণনা করেছেন। অমরায় গিয়ে, অমরা হচ্ছে স্বর্গরাজ্য, সেই স্বর্গরাজ্যে গিয়ে শ্যামা পাখির নরম গান শুনেছিল বেহুলা, অর্থাৎ শ্যামা পাখিও যেন বেহুলার দুঃখে কাতর হয়ে তাকে নরম গান শুনিয়েছিল। ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়, বাংলার নদীমার ভাটফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়। খঞ্জনা একটা পাখি যে অত্যন্ত নৃত্যপ্রিয়, খঞ্জনা পাখি সবসময় নেচে বেড়ায়। সেই খঞ্জনা পাখির যদি কেউ ডানা কেটে দেয় তাহলে আহত খঞ্জনা পাখি যেভাবে নৃত্য করবে, বেহুলা নৃত্যের মধ্য দিয়েও সেই দুঃখ বেদনা ঝরে পড়েছিল। বেহুলা নৃত্যের মধ্য দিয়ে সেই যন্ত্রণা ঝরে পড়েছিল। বেহুলা নৃত্যের মধ্য দিয়ে বাংলার প্রকৃতির যেন কেঁদে উঠেছিল, তার ঘুমুরের তালে তালে বাংলার প্রকৃতির কান্না যেন ঝরে পড়েছিল। প্রত্যেকে কবিতাটা ভালো করে পড়বে, বুঝতে পেরেছো আশা করি সকলে। ধন্যবাদ।